অনেক মানুষ রেস্টুরেন্টে খেতে পছন্দ করে অনেকে আবার বন্ধু বান্ধব কিংবা ফ্যামিলি সহ রেস্টুরেন্টে খেতে যায় তবে ব্রিটেনের একটি পরিবারের আটজন মানুষ নতুন একটি রেস্টুরেন্টে খেতে গিয়ে বিল না দিয়ে চলে গেছে তিনশো উনত্রিশ পাউন্ড বিল পরিশোধ না করে পালিয়ে যাওয়া এই পরিবারের একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে এরা গত শুক্রবার সন্ধ্যায় সোয়ানসির ওয়েস্ট বেলাসিয়াও নামের একটি ইতালীয় রেস্টুরেন্টে খেতে যায় সেখানে তারা দামি টিবন স্টোক পনেরো বোতল পপ এবং ডাবল ডেজার্ট খায় এত দামি খাবার মন ভরে খেয়ে বিল না দিয়েই সটকে পড়ে তারা মাত্র কিছুদিন আগে রেস্তোরাঁর ম্যানেজার টাইরন রিস তার স্ত্রী সন্তান সহ এই নতুন ব্যবসা চালু করেন দা মিররকে তিনি বলেন তার স্ত্রী খাবার পরিবেশন করলে অর্ধেক খাবার খেয়ে তারা প্লেটগুলোতে ফেরত দিতে শুরু করে এরপর আবার নতুন খাবার অর্ডার করে এই খাবারগুলো ছিল অত্যন্ত দামি এমন দামি খাবার অর্ধেক প্লেট খেয়েই আবার ফেরত দেওয়ায় তার স্ত্রী সন্দেহ হয় সে তাকে বিষয়টি জানালে তিনি সেটাকে পাত্তা দেয়নি তারা টি স্টেক সহ সব ধরনের দামি মেনুর খাবার খায় বিল দেওয়ার সময় শুরু হয় তাল বাহানা মা হিসেবে পরিচয় দেওয়া নারী কার্ডে বিল পরিশোধ করতে গেলে তার কার্ড দুইবার ডিক্লাইন হয় এরপর সে তার ছেলে রেস্টুরেন্টে রেখে আরেকটি কার্ড আনতে বাইরে চলে যায় এর মধ্যে তার ছেলের কাছে একটি ফোন আসে ফোন আসার পর সে রেস্তোরাঁর গেটের কাছে গিয়েই সোজা দৌড়ে পালিয়ে যায় তার ছেলে তার পিছু নেওয়ার ট্রাই করলে তিনি তাকে মানা করেন টায়রন রিজ আরও বলেন এভাবে পালিয়ে যাওয়ার পর তিনি তাদের 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 নাম্বার করেন কিন্তু নাম্বারটি ছিল ফলে সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি এই ঘটনায় তার পরিবার পরিবারের মধ্যে হতাশা নেমে আসে এদিকে এই ঘটনার পর রি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স পালিয়ে যাওয়ার একটি ভিডিও শেয়ার করেছেন মুহূর্তে ভিডিওটি ভাইরাল হয়ে যায় প্রায় মিলিয়ন মানুষ এই ভিডিও দেখেছে ভিডিও ভাইরাল হওয়ার পরে মানুষজন এই আটজনের বিরুদ্ধে ব্যাপক প্রতিক্রিয়া ব্যক্ত ব্যক্ত করেছে এদিকে রিজ এই ঘটনা নিয়ে পুলিশের কাছে অভিযোগ করলেও পুলিশ কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি পেমেন্ট না